নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সব ভালোই আছো। আমি এখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আছি। হঠাৎ করে কটক যাওয়ার ঠিক হয়েছে, অনেকটা উগ্র বাড়িতে তো কটক যায় মতো অবস্থা। রাতের খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি। তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার ট্রেনটাও দিয়ে দিয়েছে নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্ম। এটা হাওড়া থেকে ছাড়বে রাত্রের 11:55 আর কটক পৌঁছানোর কথা 5:30। সেকেন্ড সিটিংয়ের প্যাসেঞ্জাররা সব লাইন দিয়ে আছে। দেখো হাওড়া স্টেশনে আসলে টাইমটা বোঝা যায় না, দিন আর রাত্রি সব একই। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। এটা ICF এর উৎকর্ষ ক্যাটাগরির রেট। এই ট্রেনটার প্যান্ট্রি কার আছে, তো প্যান্ট্রির সব সামগ্রী নিয়ে সব ওয়েট করছে, দরজা এখনো খুলেনি। আমার কোচ B2, বার্থ নম্বর 2। ট্রেনে উঠলাম, তো ICF রেকের 3-tier AC-র কামরাগুলো যেরকম হয় সেরকমই ছিল, বিশেষ করে কিছু বলার নেই। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মেনটেন্যান্সটা ভালো করা আছে। এই ট্রেনে বেড লিনেন দেওয়া হচ্ছে কিন্তু কম্বল দেওয়া হচ্ছে না, শুধু দুখানা চাদর আর বালিশ। সময় 11:50 আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। ঠিক কাটায় কাটায় 11:55 ট্রেন ছেড়ে দিল। টয়লেট রিভিউ করার বিশেষ কিছু নেই, 3 AC টয়লেট যেরকম হয় সেরকমই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার হিসেবে এটা র্যাঙ্ক হবে 10-এর মধ্যে 8। তো গুড নাইট বন্ধুরা, এখন শুয়ে পড়ব, তো কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন কটক আর যাজপুর কেন্দ্র রোডের মধ্যবর্তী কোনো একটা জায়গাতে আছি। তো তোমরা শুধু চারিদিকে সৌন্দর্যটা দেখে যাও। সূর্যোদয়ের সময় আকাশের যে কি অপরূপ রূপ, রঙের বাহার, সেটাই দেখ।
হচ্ছে মহানদী, এটা উড়িষ্যা রাজ্যের প্রাণ। এটা ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের কাছ থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জগৎসিংহপুর নামক জায়গাতে গিয়ে বঙ্গোপসাগরে মিলে যায়। আর এই ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস রেল সেতু। এটা পূর্ব মধ্য ভারতের প্রধান নদী, যার দৈর্ঘ্য প্রায় 900 কিলোমিটার। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে কটক পৌঁছলাম। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমরা অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অলটা প্রেস করে রাখো নতুন ভিডিওটা সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।